আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ইয়ামি, একদম মাত্র চারটা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাইনিজ ভেজিটেবলটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে খুব সহজেই রান্না করি, আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর দুপুরের মেনুতে যা যা ছিল সেগুলো একটু শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব সুন্দর করে আপনাদের পছন্দ অনুযায়ী গোল লম্বা যেভাবে খুশি কেটে নিতে পারেন। চিকেনটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি সয়া সস, গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, মাত্র চারটা সবজি নিয়েছি। এখানে ব্রোকলি নিয়েছি, পেঁপে নিয়েছি, আর আমি এখানে গাজর নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, আর কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ রসুন, আর আমি আদা কুচি করে নিয়েছি অল্পটুকু, কাঁচামরিচ নিয়েছি। এই দিয়েই হয়ে যাবে আমার আজকে সুন্দর একটা চাইনিজ তরকারি। আর যেহেতু আমরা বাঙালি, আমাদের একটু মশলা লাগবে, দারচিনি লাগবে, একটা তেজপাতা লাগবে, একটু গোলমরিচ লাগবে, আস্ত গোলমরিচ, এগুলো দিয়েই আর কি মেন আমি আজকে এই চাইনিজ সবজিটা রান্না করব। খুবই সহজ করে, একদম রেস্টুরেন্টের থেকেও কিন্তু খেতে মজা। আসছে ঈদ, আপনারা কিন্তু এইভাবে এই সবজি তরকারিটা রান্না করতে পারেন। সাদা পোলাওয়ের সাথে কিন্তু এই সবজি তরকারিটা খেতে অসাধারণ লাগে। আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু নরম করে নেব, তারপরে আমি এক এক করে সবজিগুলো অ্যাড করব। আর এখানে কিন্তু আমি চিকেনটাকে প্রায় 30 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছি। আগে আমি এই তেলের উপরে পেঁয়াজ, তেল, রসুন আর আদা, এই এই তেলের উপরে কিন্তু আমি মশলা এখন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আস্ত তেজপাতা, দারচিনি আর গোলমরিচ, এলাচি দুই একটা ফলও দিতে পারেন। যেহেতু আমরা বাঙালি, আমাদের একটু মানে অন্যরকম স্মেল না হলে ভালো লাগে না, সেজন্য আপনারা এই মশলাগুলো একটু ইউজ করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে, আর সবজিগুলো কিন্তু বলিনি আমি, সবগুলো কিন্তু হালকা ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করব। আর যেহেতু এটা চিকেনের বুকের মাংস, এটা কিন্তু হতে বেশিক্ষণ সময় নেবে না। এখন আমি বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব, তারপরে আমি ভাপ দিয়ে রাখা সবজিগুলো অ্যাড করতে থাকব। আর এই ফাঁকে আমি আমার লাভলি লাভলি ভিউয়ারদেরকে বলে দিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, সে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা শখ করে দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। আর আমি কিন্তু খুব সুন্দর করে চিকেনটাকে আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর চাইলে আপনারা এই অবস্থাতেও কিন্তু একটু আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। তো এই যে আমি খুব সুন্দর করে এখন চিকেনের বুকের মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে আমি ভাপ দিয়ে রাখা সবজিগুলো অ্যাড করতে থাকব। এই যে দেখতে পাচ্ছেন, বেশ কিছুটা পানি উঠে এসেছে। আর এই চাইনিজ সবজিটা রান্না করা কিন্তু খুবই সহজ। এটা একটা সাদা সাদা হবে, রেস্টুরেন্টের মতো একদম সাদা সাদা হবে, দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতে কিন্তু খুবই ইয়ামি। এখন আমার প্রায় হয়ে এসছে চিকেনের বুকের মাংসটা, দেখতে পাচ্ছেন আপনারা। আর আজকে দুপুরে যেহেতু আমি রান্না করেছিলাম, আপনাদের জন্য ভিডিও করলাম যে আমার ভিউয়ারদের সাথে শেয়ার করি, যেহেতু সামনে ঈদ চলে এসেছে, এরকম একটা সবজি যদি আমরা রান্না করি, টেবিলে রাখি, মন্দ হবে না আর খেতে কিন্তু সবাই পছন্দ করবে।
দেখতে পাচ্ছেন আমি গাজর আর পেঁপেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু আলাদা আলাদা করে সবজিগুলো ভাপ দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কালারগুলো একটার সাথে আরেকটা মিশে যাবে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, আর এটা বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু চিকেনটাকে আমি খুব ভালো করে এখন নাড়াচাড়া করে রান্না করে নিলাম, আর সবজিগুলো যেহেতু আগে থেকেই আমি ভাপ দিয়ে নিয়েছি সেজন্য বেশিক্ষণ রান্না করতে হবে না। কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু কালারটা ঠিক থাকবে, আর খেতেও কিন্তু খুব মজা, ইয়ামি লাগবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি ব্রোকলিগুলো দিয়ে দেব, এই যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু লবণও দিতে হবে, লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সবজিটা রান্না করলে একদম রেস্টুরেন্টের থেকেও কিন্তু বেশি ইয়ামি লাগবে। রেস্টুরেন্টে আমরা কিন্তু এই সবজিটা প্রায় খেয়ে থাকি। আপনারা কিন্তু বাসায় যখন রান্না করবেন নিজের পছন্দ মতো কিন্তু আপনারা এখানে মশলাপাতি ইউজ করতে পাচ্ছেন, যার কারণে আমাদের এই সবজিটা রান্না করলে টেস্টটা কিন্তু বাসায় রান্না করলে দ্বিগুণ বেড়ে যায়। আর এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন পানি দিয়ে দেব, আর সবজিটা তো একদম গলিয়ে ফেলা যাবে না। একটু সয়া সস দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, এখন আমি নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, এখন আমি পানি দিয়ে দেব, আর পানিটা আপনারা একটু বুঝে শুনে দেবেন, কারণ যেহেতু সব কিছু এখানে সেদ্ধ করা তো বেশি পানি এখানে লাগবে না, যতটুকু পানি দিবেন জাস্ট একটু ফুটে উঠলেই যেন তরকারিটা হয়ে যায়। আর একটু এই তরকারিটা কিন্তু এই ভেজিটেবলটার ভিতরে একটু একটু কিন্তু ঝোল থাকে, একটু আঠালো আঠালো ঝোল থাকবে, তাহলে কিন্তু এই চাইনিজ ভেজিটেবলটা খেতে ভালো লাগবে। এই যে আমি এখন পানি দিয়ে দিয়েছি, ফুটে উঠবে, ফুটে উঠলে আমি একটু টেস্ট করে, একটু ঝোলটা টেস্ট করে এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, একটু ঢেকে দিব। এখন এই যে দেখুন ফুটে উঠেছে, আমার কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছিল, আর খেতে যে কি মজা লেগেছিল কি বলবো। আপনারা বাসায় এইভাবে রান্না করে দেখতে পারেন, আমরা অনেকেই রান্না করতে পারি, যারা আমরা রান্না করতে পারি না তাদেরকে বলছি প্লিজ আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সবজিটা, আর আপনারা বারবার বলবেন যে এই ধরনের সবজি রান্না করি খাই, খুবই টেস্টি হয়েছিল, আর দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল। এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে দিচ্ছি, আমি একটু একটু করে দিয়ে দেখবো কতটুকু লাগে, তারপরে আমি সুন্দর করে এটা চেক করে নিচ্ছি আমার আর একটু লাগবে কি না কর্নফ্লাওয়ার, মনে হচ্ছে আর একটু লাগবে। আর শেষে এক চামচ সাদা ভিনেগারও দিতে হবে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর একটু লাগবে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার মাত্র চারটি সবজি দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাইনিজ ভেজিটেবল, খুবই সুন্দর হয়েছে, আশা করি আপনারা ট্রাই করবেন। আজকে আমি রান্না করেছিলাম দুপুরবেলা, কি কি রান্না করেছিলাম, সাদা পোলাও রান্না করেছিলাম, চিকেন রোস্ট করেছিলাম, আর সাদা মাত্র চারটি সবজি দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছিলাম, আর সেখান থেকে আপনাদের সাথে আমি এই চাইনিজ ভেজিটেবল রান্নাটা একটু শেয়ার করলাম। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই রান্নাটা, হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে রাখবো, একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর হয়েছে। আর এই যে
দুপুরে রান্না করেছিলাম আপনাদের সাথে দেখাচ্ছি। চাইনিজ সবজিটা তো রান্না করে এখানে নামিয়ে রেখেছি, আর চিকেনের রোস্টটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চাইনিজ সবজিটা আপনারা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। তো আমি সাদা পোলাওয়ের সাথে খাবো বলে আজকে রান্না করেছি, আর খেয়েছিও। কী যে টেস্টি হয়েছে সেটা আপনারা বাসায় রান্না করে খেলেই বুঝতে পারবেন। চিকেনের রোস্টটা রান্না করছি, চিকেনের রোস্টটা মেনলি আমার মেয়ে খুবই পছন্দ করে, ওর জন্যই রান্না করছি। আমি তো এখন চিকেনের রোস্টগুলোকে হাঁড়ির ভিতরেই ভেজে নিচ্ছি, তারপরে এক এক করে মশলা ইউজ করতে থাকবো। আর বিভিন্নভাবে আমরা বিভিন্ন রকম করে আমরা চিকেনের রোস্ট সবাই এক একজন এক একভাবে তৈরি করে থাকি। আর এই চিকেনের রোস্টটা কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, যার কারণে আজকে শেয়ার করলাম না। আর এই যে দেখুন সাদা পোলাও রান্না করে নিয়েছিলাম, আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে সব। একটু দেখাচ্ছি কি কি রান্না করেছি। এই যে রোস্টটাও আমার প্রায় হয়ে এসছে, আর খুবই ইয়ামি মজাদার চাইনিজ স্টাইলে চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছিলাম সবজিটা। এই যে দেখুন, এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার একটা ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।